প্রিয় বন্ধু, যারা যারা অর্গানাইজার টিচারের জন্য অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্য বলি, বিভিন্ন দালাল চক্র কিন্তু এই অর্গানাইজার টিচারের ব্যাপারে সক্রিয় আছেন এবং নানা রকম ফান্ড পেতে বেকার যুবক যুবতীদের কাছে টাকা আদায় করছেন। বিভিন্ন ফেক ওয়েবসাইট বানিয়ে তাতে ক্যান্ডিডেটের নাম দেখিয়ে টাকা আদায় করেন। আবার সরকারি ওয়েবসাইট WBSED গ্রিভেন্স লিস্টে নাম উঠিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলছেন। ইদানিং একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার পুট করলে WBOrganizer.org এবং WBOrganizer.org এই সাইটগুলিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম, আরেকটিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করলে ক্যান্ডিডেটের নাম দেখা যাচ্ছে। কিন্তু এইগুলি অর্গানাইজেশনের নিজস্ব ওয়েবসাইট, এইগুলি সরকারি কোনো প্যানেল লিস্ট নয়। এই ওয়েবসাইট দেখলে অনেকটা মনে হবে WBBP এই ওয়েবসাইট তার মতো, কিন্তু এটা WBBPE এর ওয়েবসাইট নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আসল ওয়েবসাইটটা হলো এইটা। এখানে কিন্তু নবপর্যায় অর্গানাইজেশনের কোনো নোটিফিকেশান নাই। বন্ধুগণ, অর্গানাইজার টিচারের আসল রহস্যটা কী তা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি। অতএব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখুন, যাতে ভিডিওটি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।